দেশবাসীর বাবে এই মুহূর্ত ডাঙর খবর, কিয়নো ভারতলৈ কমনওয়েলথ গেমসত প্রথমটো স্বর্ণ পদক অর্জন করে আনবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুই। এই মুহূর্তে এই খবর জানাইছো টাইমেটর দর্শক। কমনওয়েলথ গেমসত ভারতের প্রথমটো স্বর্ণ পদক, মণিপুরের মীরাবাই সানু সৈক্ষমে অর্জন করবলে সক্ষম হয়েছে প্রথমটো সোণৰ পদক। মহিলা ভারোত্তোলনত ভারতের প্রথমটো স্বর্ণ পদক অর্জন, সোণৰ পদক আজুরি আনবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। 49 কেজি শাখাত 201 কেজি ভারোত্তোলন করে মীরাবাই সানুয়ে। স্নেচত 88 কেজি, ক্লিন এন্ড জার্কত 113 কেজি উত্তোলন মীরাবাই সানু। কিন্তু ডাঙর খবর, এই মুহূর্তত কমনওয়েলথ গেমসত উজ্বলি উঠিছে পুনর্বার মণিপুরের জিয়রী মীরাবাই সানু। প্রথমটো সোণৰ পদক অর্জন করে আনবলে সক্ষম হয়েছে মীরাবাই সানু। মহিলা ভারোত্তোলনত ভারতের প্রথমটো স্বর্ণ পদক অর্জন, এই মুহূর্তের ডাঙর খবর জানাইছো দেশবাসীর বাবে। এই মুহূর্তত খুবই একটা ভাল খবর, পুনের এবার দেশলৈ গৌরব কঢ়িয়া আনবলে সক্ষম হয়েছে মণিপুরের জিয়রী মীরাবাই সানু। ভারোত্তোলন প্রতিযোগিতাত সোণৰ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। আর ভারতত প্রথমটো স্বর্ণ পদক কমনওয়েলথ গেমস 2022ত প্রথমটো স্বর্ণ পদক আজুরি আনবলে সক্ষম হয়েছে মণিপুরের মীরাবাই সানুয়ে। আর মীরাবাই সানুর এই সফলতা এটা আনন্দিত হয়ে পড়েছে দেশবাসী, সকলে শুভেচ্ছা জ্ঞাপন করেছে মীরাবাই সানু। কেনো ভারতের হয়ে প্রথমটো স্বর্ণ পদক অর্জন করে আনবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। মণিপুরের মীরাবাই সানু সৈক্ষমে প্রথমটো সোণৰ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে মহিলার ভারোত্তোলনত। প্রথমটো সোণৰ পদক অর্জন করেছে মণিপুরের জিয়রী মীরাবাই সানুয়ে। আর মীরাবাই সানুয়ের সফলতার পিছতেই এটা দেশবাসীয় শুভেচ্ছা জ্ঞাপন করেছে, সোশ্যাল মিডিয়া যোগে শুভেচ্ছা জ্ঞাপন করেছে মীরাবাই সানু। সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছিল মীরাবাই সানুর উপর। আর দেশবাসীর সপন পূরণ করবলে পুনর্বার সক্ষম হয়েছে মণিপুরের এগারী জিয়রী মীরাবাই সানু। প্রথমটো সোণৰ পদক আজুরি আনবলে সক্ষম হয়েছে কমনওয়েলথ গেমস 2022 বর্ষর। কমনওয়েলথ গেমসত মীরাবাই সানুয়ে সোণৰ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে। এই ভাল খবর জানাইছো দেশের বাবে, পুনের গৌরব কঢ়িয়া আনবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। মহিলার ভারোত্তোলনত সোণৰ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। প্রথমটো সোণৰ পদক 2022 বর্ষর কমনওয়েলথ গেমসত প্রথমটো সোণৰ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে মীরাবাই সানুয়ে। নিজরে অভিলেখ ভঙ্গ করেছে মীরাবাই সানুয়ে।
2020 চনৰ যি টকিঅ' অলিম্পিক হৈছিল, সেই টকিঅ' অলিম্পিকতো ৰূপৰ পদক আজুৰি আনিবলৈ সক্ষম হৈছিল মীৰাবাই চানু সৈখমে। আৰু ইয়াৰ পিছতে উৎকণ্ঠা বৃদ্ধি পাইছিল মীৰাবাই চানুক লৈ। আৰু সকলোৱে যিদৰে ভাবি আছিল যে মীৰাবাই চানুৱে কমনৱেলথ গেমছতো নিজৰ নাম উজ্বলাবলৈ সক্ষম হ'ব, দেশৰ বাবে গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হ'ব আৰু সেই দেশবাসীৰ আশা আকাংক্ষা পূৰণ কৰি মীৰাবাই চানুৱে কমনৱেলথ গেমছত সোণৰ পদক আজুৰি আনিবলৈ সক্ষম হৈছে। মহিলাৰ ভাৰত তুলনাত ভাৰতৰ প্ৰথমটো স্বৰ্ণ পদক অৰ্জন, সোণৰ পদক লাভ কৰিছে মীৰাবাই চানুৱে। 49 কেজি শাখাত 201 কেজি ভাৰত তুলন কৰে মীৰাবাই চানুৱে। স্নেচত 88 কেজি, ক্লিন এণ্ড জাৰ্কত 113 কেজি উত্তোলন মীৰাবাই চানু। আৰু ইয়াৰ পিছতেই নিজৰ অভিলেখ ভংগ কৰি কমনৱেলথ গেমছত প্ৰথমটো স্বৰ্ণ পদক আজুৰি আনিবলৈ সক্ষম হৈছে মীৰাবাই চানুৱে।